আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে পটল ভাজা। পটল ভাজা ভীষণই সহজ একটি রেসিপি, আর এটা যতই সহজ অমনি খেতে খুব মজা। তো পটল ভাজার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর এগুলো গায়ের খোসা যেগুলো পাতলা পরত থাকে সবুজ অংশটাকে ঘষে তুলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওগুলোকে একটি বাসনে ঢেলে নিয়ে এর মধ্যে আমি মাখিয়ে দেব নুন আর হলুদ। নুন হলুদটাকে নুনটা পরিমাণ মতন দিতে হবে, আর হলুদটা আমি 1/2 টিস্পুন মতন দিয়েছি এবং খুব ভালো করে এটাকে আপনি ভালো করে মিক্স করে নিতে হবে। প্রত্যেকটা পটলের গায়ে যেন নুন আর হলুদটাকে লেগে যায়। খুব সুন্দর করে আমি এভাবে পটলটা মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে রেখে দেবো 15-20 মিনিট রেস্টে। এটাতে কি হবে, নুন আর হলুদটা বেশ ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে। আর এখানে আমি ফ্রাইং প্যানে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিলাম 5 ফোড়ন। শুকনো লঙ্কার বীজগুলো আমি বের করে দিয়েছি যেন বেশ ভালোভাবে ওর তেলের সঙ্গে ওর ফ্লেভারটা মিশে যায়। আর এটাকে পটলগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি লোয়ার ফ্লেমেই করব, লোয়ার থেকে মিডিয়াম ফ্লেমে। এটাতে করলে কি হয়, পটলটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হবে, আর খুব সুন্দর ওর কালারটা চেঞ্জ হবে, আর একদম ওপর থেকে হয়ে যাবে আপনার ক্রিস্পি, আর ভিতর থেকে খুব সুন্দর সফট আর জুসি। এই ধরনের পটল ভাজা পোলাওয়ের সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাত, গরম ভাতের সঙ্গে তো খুব ভালো যায়, পরোটার সঙ্গেও খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার করে দেখবেন। এই পটল ভাজাতে আমি এবার ঠিক নামানোর আগে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবার জিরের গুঁড়োটা দেওয়ার পর 2 মিনিট এটাকে নাড়াচাড়া করবো, আর এই জিরের গুঁড়োটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে, যেটা ভীষণই মজা লাগে খেতে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর এটি ভীষণই সহজ, আর আমি খুব অল্প তেল দিয়ে এটাকে ভাজার চেষ্টা করেছি। অনেকেই তো এটা ছাঁকা তেলে করে, কিন্তু এভাবে করলে পরে অল্প তেলেই পটল ভাজাটা করা যায়, আর এটা সবাই খেতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রেসিপিটা ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে, আর একবারের জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।